নরসিংদী শিবপুরে চাকুরি পুনর্বহালের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। নরসিংদী শিবপুরে বিভিন্ন বিষয়ের অসন্তোষ ও চাকুরি পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছে ট্রান্সকম গ্রুপের বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের কারখানা শ্রমিকরা। নানা প্রকার হয়রানি, নির্যাতন সহ বিধি বহির্ভূত ও অন্যায়ভাবে কারখানা থেকে শ্রমিক ছাঁটাই করা হয়েছে, এমনটাই অভিযোগ বিক্ষুব্ধ শ্রমিকদের। সোমবার সকালে উপজেলার ঘাসিদিয়া এলাকায় কারখানার সম্মুখে এই বিক্ষোভ করে তারা। শ্রমিকরা জানান, অন্যায়ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করছে কারখানা কর্তৃপক্ষ। আইন বহির্ভূত ও বিনা নোটিশে চাকরিচ্যুত করা শ্রমিকদের পরিশোধ করা হচ্ছে না সার্ভিস বেনিফিট ও ছুটির টাকা। শ্রমিকদের ছাঁটাই করে নিয়োগ দেওয়া হচ্ছে নতুন অস্থায়ী শ্রমিক। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার পরিজন নিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা। বাংলাদেশ ল্যাপস লিমিটেডের সিবিএ সভাপতি মোস্তফা কামাল মামুন বলেন, নরসিংদীতে এই কারখানাটি চালু করার পর থেকেই শ্রমিকদের ওপর চলছে নানা ধরনের নির্যাতন ও নিপীড়ন। নির্বাচিত শ্রমিক প্রতিনিধিদের সাথে কোনো আলোচনা ছাড়াই শ্রমিক ছাঁটাই সহ নানান অনিয়মের মধ্য দিয়ে চলছে এই প্রতিষ্ঠানটি। তারা শ্রমিকদের অধিকার রক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনায় বসার দাবি জানালেও শিখ নেতাদের কোনো পাত্তা দিচ্ছে না কোম্পানি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি নিয়মনীতির তোয়াক্কা না করে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে শ্রমিক ও নেতাদের সকল অভিযোগ মিথ্যা ও বানোয়ার দাবি করে মুঠোফোনে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের হেড অফ প্ল্যান্ট মোহাম্মদ আওলাদ হোসেন জানান, এমন ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। শ্রমিক ছাঁটাইয়ের বিষয়টি কোম্পানির নিয়ম অনুযায়ী করা হয়েছে বলে জানান তিনি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।